পারিবারিক জীবন তো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, আর সেক্ষেত্রে বিয়ে একটি অনবদ্য বিধান। সেক্ষেত্রে বিয়ের কি গুরুত্ব রয়েছে আমাদেরকে যদি একটু জানাতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ও মা ওয়ালা। ইসলামে পরিবারের গুরুত্ব অপরিসীম, কারণ পরিবার হচ্ছে সমাজের প্রথম ফাউন্ডেশন, এবং এই প্রথম ফাউন্ডেশন যদি ভালো হয় সমাজটা সুন্দর হয়ে গড়ে ওঠে, এবং এই পরিবারটা ইসলামে তৈরি হয় বিবাহের মাধ্যমে। পরিবার স্বামী এবং স্ত্রীর মাধ্যমে প্রথমে শুরু হয়, এবং তারপরে তারা বাবা মায়ের রূপান্তরিত হন যখন তাদের সন্তান আসে। এই জন্য ইসলামের মধ্যে বিবাহের গুরুত্ব এত বেশি। আমরা আল কোরআনে দেখি বিবাহের নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, যেমন সূরা নেসার মধ্যে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের মধ্য থেকে যাদের তোমাদের পছন্দ হয় তাদেরকে তোমরা বিবাহ করো। এটা হচ্ছে পুরুষদেরকে নির্দেশনা। পাশাপাশি সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বিবাহের মাধ্যমে যে প্রধানতম একটা উদ্দেশ্য রয়েছে ইসলামের, সেটা যে পরিপূর্ণ হয় সেটি তিনি তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতু ওয়া রাহমা। এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিবাহটাকে তার আয়াতের অন্তর্ভুক্ত করেছেন, তার নিদর্শনের অন্তর্ভুক্ত করেছেন। বলেছেন, আর আল্লাহ তাআলার আয়াতসমূহের মধ্যে অন্যতম একটা আয়াত বা নিদর্শন হচ্ছে যে তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তিনি করে দিয়েছে, নির্ধারণ করে দিয়েছেন আজওয়াজ, জোড়া, জোড়া, স্পাউস, ইউর পার্টনার। এভাবে কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তার কাছে প্রশান্তি পাও। তাহলে বিবাহের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে প্রশান্তিময় একটা জীবন তৈরি করা, একটা সুখী সংসার গড়া। সেখানে আল্লাহ তাআলা ইন্ডিকেশনটা দিয়েছেন। এরপরে বলেছেন কি, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আর তোমাদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা এবং প্রেমের সম্পর্ক করে দিয়েছেন। স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা সম্পর্ক হতে পারে, প্রেমের সম্পর্ক হতে পারে, প্রেম ভালোবাসা দুটোই, তার বৈধ চর্চার এই সংসারটাই হচ্ছে বৈধ ক্ষেত্র। সুবহানাল্লাহ। আর প্রেম কথাটা আমরা মানুষের সম্পর্কের ক্ষেত্রে ইউজ করি, আল্লাহ বা রাসূলের ক্ষেত্রে না, কারণ প্রেমের সাথে একটা কামনা বাসনার বিষয় রয়েছে, এবং সেটাকে বৈধভাবে চরিতার্থ করার জন্য স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কের বিধান রয়েছে। এই বিষয়গুলো তো দিনই অন্য রিলেশনের মধ্যে নেই। অতএব মাহাব্বা, সেখানে শরাই শব্দটা হচ্ছে মাহাব্বা। আল্লাহর ক্ষেত্রে মাহাব্বাটা, রাসূলের ক্ষেত্রে মাহাব্বাটাই ব্যবহৃত হবে, সেখানে ইশক বা প্রেম ব্যবহৃত হবে না। একটু প্রসঙ্গ তো বলেই ফেলি, মানে আমাদের সমাজে যে এই পরিভাষাটা আপনি যেমনটা বলেছেন যে ইশক, এখান থেকে আশেক রসুল, এই শব্দটি আমাদের সমাজে খুব মানে বহুল প্রচলিত এবং ব্যবহৃত। এটা অসতর্কতামূলক হচ্ছে, এটা শব্দের যে ব্যঞ্জনা, শব্দের যে প্রভাব, শব্দের যে অভিব্যক্তি, সে সম্পর্কে একটু অনবহিত থাকার কারণে হচ্ছে। আচ্ছা, প্রেমিক প্রেমিকা এটা মানুষের হতে পারে, আর আল্লাহর ক্ষেত্রে সেটা শরাই শব্দ হচ্ছে মাহাব্বা। এই জন্য কোরআন সুন্নাহ চষে কোথাও ইশক শব্দটাকে আপনি কোথাও পাবেন না। আর আমাদের যারা সতর্ক সালাফে সালেহীন এবং সতর্ক স্কলার ছিলেন, তারা আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে ইশক কখনোই ব্যবহার করেনি, না কোনো মুহাদ্দিস, না কোনো ফাকিহ। হ্যাঁ, ব্যবহার করেছেন যারা হয়তো সুফি ধারার লোক ছিলেন, তারা হয়তো শরাই এ বিষয়গুলো নিয়ে খুব বেশি চিন্তা গবেষণা করেননি, ফলে অসতর্কতার কারণে তারা এটা ব্যবহার করে ফেলেছেন। যাই হোক, আমরা মূল প্রসঙ্গে ফিরে আসি। সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাত ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এই যে বৈবাহিক সম্পর্ক, এই সংসারের পারস্পরিক বিবিধ যে সুন্দর একটা জীবন রচনা, এর মধ্যে রয়েছে ওই সব লোকদের জন্য নিদর্শন যারা চিন্তা গবেষণা করে। তাহলে বিবাহটাকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন আল্লাহ সুবহান তাআলা, যে এই বিবাহের এই সামাজিক সম্পর্কটাকে তিনি গবেষকদের চিন্তা গবেষণার একটা ক্ষেত্র হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। এবং আজকে তাই, আজকে সমাজবিজ্ঞানীরা এটা নিয়ে ব্যাপক মানব সম্পর্ক নিয়ে তারা গবেষণা করে।
একটা সমাজের নানা সম্পর্ক নিয়ে তারা গবেষণা করে, কারণ আমাদের এই বৈবাহিক সম্পর্কটা আমাদেরকে শান্তি দেয়, আমাদের মনস্তত্ত্বের উপর প্রভাব বিস্তার করে, আমরা যাতে বিচ্ছিন্ন না হয়ে যাই, স্ক্যাটার্ড একটা লাইফ কিংবা অশ্লীল যে লাইফগুলো আজকে আমরা সমাজের বিভিন্ন স্তরে স্তরে দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে ত্রিভুজ চতুর্ভুজ সম্পর্ক, প্রেমের নানারকম অবৈধ যে চর্চা হচ্ছে, সেটা কিন্তু আমাদেরকে স্ক্যাটার্ড করে দিচ্ছে মেন্টালি এবং সাইকোলজিক্যালি। ইসলাম কিন্তু ওই জায়গা থেকে আমাদেরকে উঠিয়ে নিয়ে আসার জন্য চমৎকার প্রোগ্রাম দিয়েছে, এবং সেটা হচ্ছে বিবাহ। এবং এই জন্য কী করেছে, মানে আমরা ইসলামের এই এই যদি আমরা একদম আদম আসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত দেখি নবী রাসুলদের আগমনের ক্ষেত্রে ইসলামের কী নির্দেশনা, সেখানেও দেখি আল্লাহ তাআলা সমস্ত রাসুলদেরকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। সূরা আর রাদের 38 নম্বরে আল্লাহ তাআলা সেটা বলেছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়্যা, আর নিশ্চয় তোমার পূর্বে আমি রাসুলগণকে প্রেরণ করেছিলাম এবং তাদের জন্য স্ত্রী এবং সন্তান নির্ধারণ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এতে বোঝা যাচ্ছে বিবাহটা রাসুলগণেরও সুন্নাহ সুন্নাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সেই বিখ্যাত হাদিসটা তো আমরা জানি, যেখানে তিনজন লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে কী করেন, ঘরের মধ্যে উঁকি ঝুঁকি মেরে তার বিবিদেরকে জিজ্ঞেস করে জানতে চেষ্টা করেছিলেন, এবং তখন তারা জানতে পারলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান, ঘুমান, রোজা রাখেন, রোজা ভাঙেন, বলছেন যে এ তো খুবই কম আমল, বাট এটা নবীর জন্য হতে পারে, বাট আমরা তো আর প্রফেট না, আমরা নবী না, আমরা মেসেঞ্জার না, সুতরাং উই হ্যাড টু ডু এ লট অফ ওয়ার্কস, আমরা আরও বেশি কাজ, আরও অনেক কাজ করতে হবে আমাদেরকে। মানে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকে অনেক ছোট মনে করেছিল, কম মনে করেছিল, বলছে এই এত অল্প কাজ ইজ নট এনাফ ফর আস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু বসারে আসলেন, শুনলেন যে তারা এক কথা বলেছে, তখন তিনি বললেন তোমরা এভাবে কথা বলেছো, তাহলে জেনে রাখো আনা আতকা কুমলিল্লাহ ও আখশা কুমলাহ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করি এবং সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, জেনে রাখো আমি রাতে ঘুমাই, সালাত পড়ি, আমি রোজা রাখি, রোজা ভাঙি, এবং আমি নারীদেরকে বিবাহ করি, আর এটাও জেনে রাখো বিবাহ আমার সুন্নাহ। আর যে বিবাহ থেকে বিরাগ ভাজন হলো, মুখ ফিরিয়ে নিল, ভাবলো যে উই ডোন্ট নিড এনি ম্যারেজ বা ম্যারেজ কি বলে রিলেশন, এটা আমরা দরকার নেই, আমাদের দরকার নাই, যদি এটা কেউ মনে করে থাকে তাহলে সে আমার অন্তর্ভুক্ত না। এখানে দুটো জিনিস দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটার সিগনিফিক্যান্স এবং তাৎপর্য আজকে নানাভাবে আমরা বুঝতে পারছি। এক, দিনদার অনেক মানুষ তারা হয়তো ভাবে বিবাহ দুনিয়াদারি, এগুলো করে আমার দিনদারি নষ্ট হবে, বরং আমি বৈরাগ্যবাদ এটা একটু অবলম্বন করি, চিরকুমার থাকি, সারা জীবন যেন দিনের কাজ করতে পারি, এটা ভুল। সেকেন্ড ভুলটা হচ্ছে আজকে যেটা পাশ্চাত্য সিটিগুলোতে কান্ট্রিগুলোতে হচ্ছে, কি লিভ টুগেদার কালচার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার, এবং সেখানে কিন্তু বিবাহের কথা আসছে না। সেখানে আমাদের ছেলে মেয়েরা ইয়াং জেনারেশন এমনকি ইভেন ওল্ড জেনারেশন আমরা দেখতে পাচ্ছি তারা দে ডোন্ট নিড ইভেন দে ডোন্ট বদার টু ম্যারি, তারা লিভ টুগেদার করছে, দীর্ঘদিন থাকছে, ছেলে মেয়ে হচ্ছে, বাট তারা বিবাহকে বদার করছে না। এটা হচ্ছে বিবাহের প্রতি বিরাগ ভাজন হওয়া, বিবাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যদি কোনো মুসলিম এভাবে কাজ করেন তাহলে তার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা প্রযোজ্য যে তিনি বিবাহ থেকে মুখ ফিরিয়ে নিলেন, ফলে তিনি ইসলামের যে সুন্নাহ, যে সিস্টেম, যে সোশ্যাল সিস্টেম, সেটা থেকে তিনি বের হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝালেন, ফালাইসা মিন্না, দ্যাট মিন্স সে আমাদের এই সোশ্যাল সিস্টেমের মধ্যে ইনক্লুডেড না, সে আমাদের সোশ্যাল সিস্টেম থেকে বের হয়ে গেছে, সে আমাদের সোশ্যাল সিস্টেম বিরোধী হয়ে গেছে, এবং এটা একটা বিপর্যয় ডেকে নিয়ে আসে। কারণ মুসলিমদের মাইন্ডসেট হতে হবে কোরআন সুন্নাহ নির্ভর, যদি কোরআন সুন্নাহর সেটিংস থেকে এবং ফরম্যাট থেকে সে বের হয়ে যায় তাহলে তার জীবনে বিপর্যয় দেখা দিবে, সে বিপর্যয় হবে তার সাংসারিক বিপর্যয়, সে বিপর্যয় হবে তার মেন্টাল বিপর্যয়, সে বিপর্যয় হবে তার সাইকোলজিক্যাল বিপর্যয়, সে বিপর্যয় হবে তার সোশ্যাল বিপর্যয়, তার রিলেশনশিপটা নষ্ট হয়ে যাবে, এবং সর্বোপরি আল্লাহর রহমত বরকত থেকে সে কমপ্লিটলি ডিপ্রাইভড হবে। সো এই ফ্যামিলি, এই ব্যক্তি, এই পুরুষ অথবা এই মহিলা, দে উইল ফেস এ লট অফ প্রবলেমস, এ লট অফ কমপ্লিকেশনস, যে কারণে তাদের আসলে মানে অনেক ধরনের অশান্তি হবে, ইভেন দো হি অর শি লিভস ইন দ্য ইউএসএ অর ইন এনি
ওয়েস্টার্ন সোসাইটি, যেখানেই সে বসবাস করুক না কেন এই প্রবলেমগুলো থেকে সে নিজেকে উদ্ধার করতে পারবে না। আর স্টিল আপনি ইউএসএ যদি থাকেন, ক্যানাডায় যদি থাকেন, ইভেন ইউরোপে, তাহলে আপনি দেখবেন আপনি যদি একটা চমৎকার বৈধ সংসার লিড করেন, ইউ উইল বি হ্যাপি অ্যান্ড ইউ উইল ইউর স্পাউস উইল বি হ্যাপি, ইউর কিডস অ্যান্ড চিলড্রেন উইল বি হ্যাপি। জি জি, চমৎকার বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম যে আসলে পারিবারিক জীবন গঠনে বিয়ের গুরুত্ব এবং এর যে সাইকোলজিক্যাল বিষয়গুলো রয়েছে সেটি আমাদের সম্মানিত অতিথি চমৎকার করে বললেন। AdDeen Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ AdDeen-এর সাথে থাকার জন্য। এমন আরও সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল AdDeen এবং পাশের বেল আইকনটি চাপুন, পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।